আপনারা যারা যদি এখানে কেউ চাঁদাবাজ থেকে থাকেন আপনারা সতর্ক হয়ে যান, আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা নদীতে নামলেই আপনাদের অবস্থা খারাপ হবে, আপনারা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে ভয়ানক কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দি মডেল থানা এবং দাউদকান্দি সার্কেলের উদ্যোগে নিরাপদ নৌপথ ঘোষণার এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত প্রধান অতিথি সহ দাউদকান্দি এবং গজারিয়া ভলগেট মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এই কারণে যে আল্লাহ তাআলা এই নদী দিয়ে দাউদকান্দিকে উন্নত করেছেন, দাউদকান্দিকে আশীর্বাদ দিয়েছেন। কারণ আপনারা জানেন যে একটা এলাকায় একটা নদী থাকা মানে সেই এলাকার জন্য উন্নতির একটা বড় তৈরি। এই যে আজকে দাউদকান্দি যে বাজার তৈরি হয়েছে, দাউদকান্দি যে একটা জনপদ, উন্নত জনপদ তৈরি হয়েছে, তার একমাত্র কারণ হলো এই নদী। যদি এখানে নদী না থাকতো তাহলে এই দাউদকান্দি তৈরি হতো না, অন্য কোথাও হয়তো তৈরি হইতো। একটা নদী একটা এলাকার আশীর্বাদ। নদীতে ব্যবসা হয়, নদীতে মাছ ধরা যায়, নদীর কারণে এলাকা উন্নত হয়, এলাকার মাটি রসালো হয়, মাটিতে বিভিন্ন ধরনের ফল ফসলাদি উৎপন্ন হয়, ফলে ওই এলাকার মানুষের জীবিকা এবং মানব জীবন ধারণ করাটা সহজ হয়। কিন্তু এর মধ্যেও কিছু দুষ্ট মানুষ, কিছু অপরাধী এই যে মানুষের সুন্দর জীবন, সুন্দর আয়, বৈধ আয়ে নিজেরা কাজ না করে এখানে ভাগ বসানোর চেষ্টা করে, এরাই হচ্ছে দস্যু, এরাই ডাকাত, এরাই চাঁদাবাজ, এবং এরাই হচ্ছে সমাজের নিকৃষ্ট পানি এবং সমাজের শান্তি বিনষ্টকারী। তো এখানে আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন বা বলগেট মালিক শ্রমিক, তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং দিন এনে দিন খায়, এবং এই যে তাদের এই পরিশ্রমের ফলে, ব্যবসায়ী এবং শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই কিন্তু এই দাউদকান্দি আজকে উন্নত, এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ফলে আমরা যারা সরকারি চাকরিজীবী আছে, আপনাদের এই যে চাল কিনেন, নুন কিনেন, ডাল কিনেন, তেল কিনেন, এখান থেকে যে কিছু ওই ট্যাক্স কিছু ভ্যাট ধরায়, সেখান থেকে আমাদের বেতন আসে, ফলে আমরাও ভালো থাকি। এর মূল কারণ হচ্ছে আপনারা এখানে পরিশ্রম করেন, কিন্তু এই পরিশ্রমে মানে ভাগিদার হইতে চায় কোনো ধরনের পরিশ্রম না করে কিছু দুষ্ট চক্র, যাদের আমরা ডাকাত বলি, দস্যু বলি, চাঁদাবাজ বলি। এরা সমাজের শত্রু, এরা জাতির শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা অর্থনীতির শত্রু। এজন্যে আপনারা একত্রিত হয়েছিলেন, আমি এবং দাউদকান্দি উপজেলার সম্মানিত এবং নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলার চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, তিনি আমাদের সাথে একত্রিত হয়ে আমরা চেষ্টা করেছিলাম এই নদীপথকে, এই অঞ্চলে যদি এই নদীতে চাঁদাবাজি হয়, এটা প্রশাসনের যেমন লজ্জার বিষয় তেমনি জনপ্রতিনিধিদের জন্য লজ্জার বিষয়, যে আমরা প্রশাসন এবং নির্যাতিত নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পরেও কেন এখানে মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, জুলুম হবে, কেন মানুষ শ্রমিক ভাইরা এবং ব্যবসায়ীরা তাদের বৈধ ইনকাম ভোগ করতে পারবে না, তাদের ইচ্ছা মতো খরচ করতে পারবে না। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা ঘোষণা করেছিলাম যে এই গোমতী নদীকে আমরা নিরাপদ ঘোষণা করব, এবং এখান থেকে এই চাঁদাবাজ, দস্যুতা, রাহাজানি বা নদীর মাঝখানে দাঁড় করিয়ে টাকা আয়, জোর জবরদস্তি করা, ভয় দেখানো, হুমকি দেওয়া, এইটা আমরা চিরতরে নিঃশেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা কঠোর পরিশ্রম করেছি, দাউদকান্দি মডেল থানা, গৌরীপুর পুলিশ ফাঁড়ি, দাউদকান্দি সার্কেল, তিতাস থানা, মুরাদনগর থানা মিলিয়ে আমরা একটা ঐকান্তিক প্রচেষ্টা নিয়েছিলাম, এবং আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই উপজেলারই জনপ্রতিনিধি এবং উপজেলার গণমানুষের নেতা, আমাদের প্রিয় উপজেলার চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, তার প্রতিও আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আপনারা জেনেছেন এবং আমাদের ভলগেট মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে এখানে চাঁদাবাজি, ডাকাতি একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, কিন্তু আমরা এটা একেবারে ছেড়ে দিচ্ছি না, আমরা ধরে নিচ্ছি না যে এটা একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ অপরাধী বারবার জন্ম নেয়, অপরাধী সুযোগ পেলেই তার ওই লুলুপ থাবা বসিয়ে দেয়, এইটার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আজকে থেকে আমরা নিরাপদ নৌপথ ঘোষণা করছি, এর মানে হলো এরপর থেকে আমরা আর সাধারণ মুখের ভাষায় কথা বলবো না, এরপর থেকে আমরা অত্যন্ত কঠোর হব, আইন প্রয়োগে আমরা কোনো ছাড় দেব না। এবং যারা ডাকাতি করে, দস্যুতা করে, চাঁদাবাজি করে, আপনারা কিন্তু অতীতেও এদের পরিণতি দেখেছেন, এদের করুণ পরিণতি দেখেছেন যে এদের ভবিষ্যৎ কি হয়। কোন চাঁদাবাজ, কোন ডাকাত মানুষের বৈধ অর্থ
অন্যায় ভাবে আত্মসাৎ করে এখন পর্যন্ত কিন্তু সমাজে ভালোভাবে টিকে থাকতে পারে নাই, তাকে কিন্তু এই সমাজের মানুষই, এই সমাজের প্রশাসনই এবং রাষ্ট্রীয় আইন কিন্তু তাকে কঠোর শাস্তি দিয়েছে। ফলে তাদের এরকম বিভিন্ন চাঁদাবাজ, আপনাদের বিভিন্ন ডাকাত সন্ত্রাসী কিন্তু আপনাদের চোখের সামনেই এই দাউদকান্দিতেই উদাহরণ আছে তাদের কি করুন পরিণতি হয়েছিল। আমরা চাই না আমাদেরই আরো কোনো ভাই, আমাদের কোনো সন্তান, আমাদের কোনো প্রিয়জন এই অল্প পরিশ্রমে অর্থাৎ বিনা পরিশ্রমে মানুষের বৈধ ইনকাম ভোগ দখল করার জন্য আবার ডাকাতির খাতায়, দস্যুতার খাতায়, চাঁদাবাজির খাতায় আর নাম লিখুক। আমরা চাই না আমাদের কোনো সন্তান আমাদের এই বৈধ ইনকামে ভাগ দেয়। এই গোমতী নদী হবে, এখানে মানুষ কবিতা লিখবে, এখানে গান হবে, এখানে খেলা হবে, এখানে আমাদের বাচ্চারা লাফালাফি করবে, আমরা এখানে মাছ ধরবো, ব্যবসা করব, আমরা এখানে ইনকাম করব। আমরা এরকম একটা নদীপথ চাই। এই নদীপথে আমি চাই রাত একটায়, রাত গভীর রাতে শত কোটি টাকার সম্পদ নিয়ে দুইজন নৌকার বাহী তারা ভাটিয়ালি গান গেয়ে পার হয়ে চলে যাবে। কোনো ধরনের কোনো বিপত্তি, কোনো বাধা, কোনো চাঁদাবাজের সম্মুখীন হতে হবে না। আমরা সেই ধরনের নদী নিরাপদ নৌপথ ঘোষণার প্রতিজ্ঞা করছি এবং ইনশাল্লাহ আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম তা রাখতে পেরেছি। এবং ভবিষ্যতে আপনারা জানেন যে একটা জিনিস স্বাধীন করা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে সেটা রক্ষা করা। এটা শুধু পুলিশ প্রশাসনের একার দায় না, এটা শুধু জনপ্রতিনিধির একার দায় না, এটা আমাদের সকলের দায়। প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে আমার সন্তান, আমার প্রতিবেশী কেউ যেন এই চাঁদাবাজি দস্যুতায় যুক্ত হতে না পারে। আরো একটা বিষয়, আজকে কিন্তু আপনারা খেয়াল করেছেন এখানে যেমন প্রশাসনের মানুষ রয়েছে এখানে জনপ্রতিনিধিও রয়েছে, অর্থাৎ এটা নিশ্চিতভাবেই বলা যায় যে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো প্রশ্রয় নাই চাঁদাবাজ, রাজ এই সন্ত্রাসী এবং ডাকাত এবং দস্যুদের বিরুদ্ধে। যদি কেউ বলে বা আমাদের কাছে বিভিন্ন জন বলার চেষ্টা করেছে যে রাজনৈতিক শত্রু ছায়ায় এই চাঁদাবাজি দস্যুতা রাহাজানি গুলো চলে, আপনারা আজকে শুনেছেন যে এই দাউদকান্দি উপজেলার রাজনীতির সবচেয়ে বড় মাথা বলা যায়। যদিও দাউদকান্দি রাজনীতির সবচেয়ে বড় হচ্ছেন এখানকার এমপি মহোদয়, যেহেতু উপজেলার চেয়ারম্যান এমপি মহোদয়ের সবচেয়ে প্রিয় পুত্র, তাহলে ধরেই নেওয়া যায় যে আমাদের মাঝেই উপস্থিত আছেন এমপি মহোদয়, আমাদের মাঝেই উপস্থিত আছেন উপজেলার চেয়ারম্যান। এবং তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে কোনো ধরনের এই নদীপথে অন্যায় আবদার এই চাঁদাবাজি সহ্য করা হবে না। তার মানে রাজনীতিবিদদের কোনো প্রশ্রয় কিন্তু এখানে পাওয়া হচ্ছে না, কোনো চাঁদাবাজার কিন্তু রাজনৈতিক প্রশ্রয় নাই। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এবং দাউদকান্দি এবং চান্দিনা সার্কেলের আমি সিনিয়র এসপি হিসেবেও ঘোষণা দিচ্ছি, প্রশাসনের পক্ষ থেকেও এদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো সুতরাং আপনারা যারা যদি এখানে কেউ চাঁদাবাজ থেকে থাকেন বা আমাদের কথা যদি শুনে থাকেন বা আপনারা কিছু সময় পরেই আমাদের বক্তব্যগুলো শুনে থাকবেন, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা নদীতে নামলেই আপনাদের অবস্থা খারাপ হবে, আপনারা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে ভয়ানক কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদের প্রতি আমরা আবারও আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আমাদেরই সন্তান, এই রাষ্ট্রের নাগরিক, আপনাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, রাষ্ট্র আপনাদের দেখে শুনে রাখতেছে। আমরা চাই আপনারা এই পথটা ছেড়ে দেন, এই পথটা ছেড়ে দিয়ে দরকার হলে আমাদের কাছে আসেন, আমরা আপনাদের সুস্থ জীবনের নিরাপত্তা দিব এবং আমরা আপনাদের একটা কর্মের ব্যবস্থা করে দেব। এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, তিনি নিজেও এটা ব্যবস্থা নেবেন, তিনি দায়িত্ব নেবেন যে আপনারা আসেন এই পথ ছেড়ে দেন। পাশাপাশি একটা বিষয় কিন্তু উঠে এসেছিল, জিয়ারকান্দি নামক জায়গায় দুইজন ব্যক্তিকে কিন্তু আমার টার্গেট আছে, দুইটা ব্যক্তিকে আমার টার্গেট আছে। আমি ইতিমধ্যে গরিপুর ফাঁড়িকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে জিয়ারকান্দির এই দুইটা ছেলেকে আমার ধরতে হবে, আমি নাম বলতেছি না, এটা কিন্তু জানেন। এর মধ্যে একজন একটা জনপ্রতিনিধির ছেলেও আছে, আমি তাকেও কিন্তু সতর্ক করে দিছি, আপনারা কিন্তু নাম বলে সবাই চিনে ফেলবেন, আমি তাকে সবার সামনে লজ্জা দিতে যাচ্ছি না। আবারও ঘোষণা করছি যে এই দুইজন ব্যক্তি সর্বশেষ আমার টার্গেট, আমি সবাইকে ধরে ফেলেছি, সবাইকে আমি কিন্তু আদালতে প্রেরণ করেছি, মামলা দিয়েছি। এই দুইজন ব্যক্তি কিন্তু এখনো ভয়ে আছে, কিন্তু আমার ধারণা সুযোগ পেলে আবার এই দুইজন ব্যক্তি আবার নদীতে নামতে পারে, চাঁদাবাজি করতে পারে। আজকে ঘোষণা দিচ্ছি জিয়ারকান্দিতেও আর কোনো চাঁদাবাজি নামবে না। পাশাপাশি আপনারা জানেন
যে আমি দাউদকান্দি সার্কেলের পক্ষ থেকে আমরা হচ্ছে এটা ড্রোন সার্ভেইলেন্স নিয়ে আসছে, অর্থাৎ আমরা এখন নদীপথে ড্রোন দিয়ে আমরা টহল করব, অর্থাৎ আকাশপথে আমরা ঘরে বসে থেকে টহল করব যে কিভাবে এই চাঁদাবাজিগুলো করে। পরে আমাদের কিন্তু সেখানে যেতে হবে না, আমরা কিন্তু সেখানে ড্রোন পাঠাবো, ড্রোন আপনাদের চাঁদাবাজির দৃশ্য সরাসরি ভিডিও করে নিয়ে আসবে, আমরা আপনাকে ধরে নিয়ে আসবো। কেউ আপনাদের বাঁচাইতে পারবে না, আপনাদের যাওয়ার কোনো পথ থাকবে না। আবারও ঘোষণা করতেছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই গোমতী নদীকে আমি ব্যবসায়ী এই শ্রমিক ভাইরা এবং আমাদের যারা মৎস্যজীবী আছে এবং যে কোনো মানুষের জন্য আজকে আমি নিরাপদ নৌপথ ঘোষণা করছি এবং ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করছি এই নিরাপদ নৌপথ আজীবন বহাল থাকবে। আজকের পর থেকে কোনো ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা এবং বিভিন্ন ঘাটের নাম ভাঙিয়ে এরোর নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি চলবে না। সহজ কথা, যদি সরকারি, শুধুমাত্র সরকারিভাবে যদি কোনো কিছু ডেকে নেওয়া থাকে এবং সেখানে যদি নির্ধারিত যে যেমন একটা ঘাট থাকে, ঘাট পারাপারে কিছু টাকা দিতে হয়, এটা কিন্তু বৈধ, এটা দিতে হবে। এছাড়া অবৈধভাবে একটা টাকাও নেওয়া যাবে না, যদি নেওয়া হয় সেটা অবৈধ, অবৈধ, অবৈধ এবং এটা মানুষের উপর জুলুম হবে, নির্যাতন হবে এবং এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনি যেই হন, আপনি যত বড় জনপ্রতিনিধি হন, যত বড় ক্ষমতাধর হন, আপনি যত বড় পুলিশ প্রশাসন বা যে কোনো কারোর সাথে যোগাযোগ থাকুক, আপনি কিন্তু ছাড় পাবেন না, কারণ এখানে সব ধরনের মানুষ উপস্থিত এবং সবাই প্রতিজ্ঞা করেছে এই নিরাপদ নৌপথ আজকে থেকে শুরু হলো, ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা যেমন আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা আইন দিয়ে ব্যবস্থা নিব। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি। সম্মানিত উপজেলা চেয়ারম্যান এবং আমাদের বলগেট মালিক সমিতি এবং আরও যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শেষ করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং একই সাথে নিরাপদ নৌপথ ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।